রবিবার 30 আগস্ট 5,000 পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করলেন নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামান কামরুল। নরসিংদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদী পৌরসভার মানবিক মেয়র ও নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান কামরুলের ব্যক্তিগত পক্ষ হতে 5,000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার 30 আগস্ট সকালে জেলা আওয়ামী লীগ অফিসের সামনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও নরসিংদী পৌরসভার মেয়র মোহাম্মদ কামরুজ্জামান কামরুল সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী 2 আসনের মাননীয় সংসদ সদস্য ডাক্তার আলহাজ আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী 3 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ জহিরুল হক ভূঁইয়া মোহন, নরসিংদী জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন ভূঁইয়া, তাঁতী লীগের সভাপতি আলহাজ শৌকত আলী, আলহাজ জি এম তালেব হোসেন, আলহাজ পীরজাদা কাজী মোহাম্মদ আলী ও অনিল চন্দ্র সাহা। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, আমাদের শহর আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের উদ্যোগে পুরো মাসব্যাপী আমাদের কার্যক্রম এভাবে প্রতিদিনই চলছে। আজকে বিশেষ করে শহর আওয়ামী লীগের ব্যানারে আমাদের পৌরসভার নরসিংদী পৌরসভার মানবিক মেয়র আলহাজ কামরুজ্জামান কামরুল ভাই, যিনি শহর আওয়ামী লীগের সভাপতি, উনি ব্যক্তিগত উদ্যোগে শহর আওয়ামী লীগের ব্যানারে আজকে জাতির পিতার 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে 5,000 এই পৌরবাসী 5,000 পৌরবাসী যারা নিম্ন আয়ের মানুষ তাদেরকে তিনি 50,000 কেজি চাল আজকে বিতরণ করেছেন। মহল্লায় মহল্লায় বাড়ি বাড়ি ফিলিপ পৌঁছে দেওয়া হয়েছিল। নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রঞ্জন কুমার সাহা, জেলা যুবলীগের সাবেক সভাপতি একরামুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নরসিংদী শহর ছাত্রলীগের সভাপতি রাজীব সরকার, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ এবং ছাত্রলীগের বিভিন্ন শাখার নেতাকর্মীরা। আমরা তাকে সেটা আবার উপহার দিতে পারবো ঐক্যবদ্ধভাবে। যে সবার কাছে আবারও আমাদের এগিয়ে আসছে যে বিশাল উদ্যোগ তিনি নিয়েছেন, সপ্তমই নিয়ে থাকেন, যেটার জন্য আমি গর্বিত। প্রত্যেকেই উপচারই করেছে আমাদের প্রত্যেকে পাবন্দি থেকে, সকলকে আমি ধন্যবাদ জানাই আমার জেলা। এবং আজকে বিশেষ করে শেষ পর্যায়ে এসে আপনারা যেটা আজকে 10 কেজি করে প্রায় 5,000 মানুষকে দেবেন, সেটা বিশাল উদ্যোগ আপনাদেরকে। আমি মনে করি আমাদের যারা আছে আজকে মানবিক কাজ তো বলছেই। রিপোর্ট আশরাফুল ইসলাম সবুজ, ক্যামেরায় মোহাম্মদ মারুফ মিয়া, নরসিংদী টিভি।